আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল নাগেটস। এটা দেখতে এতটাই মজাদার, একবার তৈরি করলে পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর এটা আমি ফ্রোজেন পদ্ধতি সহ দেখাবো, যাতে 2 থেকে 3 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। ভেজিটেবল নাগেটস তৈরি করার জন্য আজকে আমি যা যা উপকরণ ব্যবহার করব তা হলো, এখানে নিয়েছি গ্রেট করে রাখা ফুলকপি, এখানে 3-4টা শিম কুচি করে নিয়েছি, এখানে 1টা গাজর কুচি করে নিয়েছি, এখানে মাঝারি সাইজের 1টা আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে 1টা এবং আরও অর্ধেক কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, আর এখানে 2 পিস ব্রেড ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন একটা বলের ভেতর কুচি করে রাখা সবজিগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি ফুলকপি কুচি, তারপর দিচ্ছি শিম কুচি, তারপর গাজর কুচি দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু, আলুটা একটু ম্যাশ করে দিব। এখন কলাটাও ম্যাশ করে দিব। খেয়াল রাখতে হবে কোনো সবজিতে যেন পানি না থাকে। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, তারপর দিচ্ছি কাঁচামরিচ কুচি, মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আর দিয়ে দিব পুদিনা পাতা কুচি, আপনারা চাইলে ধনে পাতাও কুচি দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, আপনারা ঝাল কম পছন্দ করলে কম দিবেন, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং টেস্টিং সল্ট। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, টেস্টিং সল্ট আর চাট মশলা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখন একটু মাখিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন অল্প অল্প করে পাউরুটির গুঁড়া মিশাবো আর ভালো করে মাখাবো, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব। যখন দেখবেন এটা আঠালো ভাব হয়ে আসছে, পানি পানি ভাব আর নেই, তখন আর পাউরুটির গুঁড়া দিব না। আমার খামিটা হয়ে গেছে, এই দেখুন খুব সহজে যে কোনো শেপ করা যাচ্ছে, হাতে আর লেগে যাচ্ছে না, তখন বুঝবেন খামিটা রেডি হয়ে গেছে। এখন আমি 1টা 1টা করে আমার সুবিধা মতো সাইজের নাগেটস তৈরি করব। নাগেট সাধারণত 4 কোণা হয়। প্রথমে হাত দিয়ে একটু গোল করে চারপাশ থেকে এমন চেপে 1টা 4 কোণা শেপ নিয়ে আসব। মোট কথা, আপনারা আপনাদের পছন্দ মতো 4 কোণা ছোট অথবা বড় নাগেটস তৈরি করতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য আরও 1টা তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এভাবে বাকি সবগুলো নাগেটস তৈরি করে নিব। এই যে আমার সবগুলো নাগেটস তৈরি হয়ে গেছে, এখন আমি নাগেটসগুলো কোটিং করে নিব। আমি এখানে 1টি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, সাথে আছে ব্রেড ক্রাম। এখন আমি 1টা ভেজিটেবল নাগেটস নিয়ে 2 পাশ ভালো করে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তারপর ফেটানো ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রামে ডাবল কোটিং করে নিব। এই যে তৈরি হয়ে গেল নাগেটস, আমি আরও 1টা তৈরি করে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে আমার সবগুলো ভেজিটেবল নাগেটস তৈরি হয়ে গেছে, এখন চুলায় চলে যাব। আমি চুলায় 1টা প্যান বসিয়ে দিলাম, প্যানটা একটু গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আজকে আমি নাগেটসগুলো ডুবো তেলে ভাজব, তাই তেল বেশি দিয়েছি। তেলটা একটু গরম হলে 1-1 করে নাগেটসগুলো দিয়ে দিব, একসাথে বেশি দিব না, একটু ফাঁকা ফাঁকা করে নাগেটসগুলো দিয়ে দিব। আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে নাগেটসগুলো ভাজব। 3-4 মিনিট পর এই পাশটা একটু হয়ে গেলে 2টা চামচ দিয়ে উল্টে দিব, বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যাবে। এই ফাঁকে আপনাদের সাথে কথা বলি একটু, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি, আমার আসলে অনেক ভালো লাগে, আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। এরই মধ্যে আমার 2 পাশটা ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিচ্ছি। এই দেখুন
আমার ভাজা হয়ে গেছে, আমার পছন্দ মতো কালার চলে আসছে, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমি এখন ভেজিটেবল নাগেটসগুলো উঠিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবল নাগেটস, এটার উপরটা হবে অনেক ক্রিসপি আর ভেতরটা সফট। আর আমি বাকি ভেজিটেবল নাগেটসগুলোকে ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে ভরে 3-4 মাস সংরক্ষণ করা যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।